যাদবপুরের ছাত্র মৃত্যুর 13 দিন পর অবশেষে সামনে এসেছেন অরিত্র মজুমদার ওরফে আলু। গতকালই সোশ্যাল মিডিয়ায় যাদবপুর কাণ্ড নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিলেন আলু। তার পরপরই যাদবপুর থানায় ডেকে পাঠানো হয় অরিত্র মজুমদারকে। গভীর রাত পর্যন্ত অরিত্র মজুমদারকে জেরা করা হয় যাদবপুর থানায়। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, যাদবপুর থানায় পুলিশি জেরায় বিস্ফোরক অরিত্র মজুমদার। অবশেষে বিস্ফোরণ ঘটালেন অরিত্র মজুমদার, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর যাদবপুর থানায় জেরার পর আজ হাজির যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু অরিত্র মজুমদার যা বললেন তাতেই তোলবার রাজ্য রাজনীতি, ফাটিয়ে দিলেন বড় সড় বোমা। মধ্যরাত পর্যন্ত যাদবপুর থানায় জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি তাকে ডেকে পাঠিয়েছিল বলে বুধবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণারত অরিত্র মজুমদার ওরফে আলু পৌঁছালেন ক্যাম্পাসে। সেখানে ঢোকার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অরিত্র। তিনি বলেন, আমি চাই দোষীরা চিহ্নিত হোক। এখন যেহেতু তদন্ত প্রক্রিয়া চলছে তাই এর বেশি আমি কিছু বলবো না। ঘটনার পর থেকে আলু বেপাত্তা ছিলেন, যদিও মঙ্গলবার দীর্ঘ এক ফেসবুক পোস্টে দাবি করেন তিনি কাশ্মীরে গিয়েছিলেন ট্রেকিংয়ে, সোমবার রাতে ফিরেছেন। 9 আগস্ট মধ্যরাতে হোস্টেলের 3 তলার বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন নদিয়ার বগুড়া থেকে পড়তে আসা ছাত্রটি। 10 আগস্ট সকালে তার মৃত্যু হয়। অরিত্র নিজেই মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলেছিলেন 10 তারিখ সকালে তিনি ক্যাম্পাসে গিয়েছিলেন, তারপর হাওড়া চলে যান ট্রেন ধরার জন্য। কিন্তু এর মধ্যেই একটি রেজিস্টারের পাতা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে। অনেকে দাবি করছেন 11 তারিখও অরিত্রর স্বাক্ষর ছিল রেজিস্টারে। বুধবার সাংবাদিকরা এই গবেষককে প্রশ্ন করেন 11 তারিখে রেজিস্টারে সই এলো কিভাবে। সেই প্রশ্নের কোনো জবাবই দেননি তিনি। পড়ুয়া মৃত্যুর পর যাদবপুর ক্যাম্পাসে বারবার আলুর দাপটের কথা শোনা গেছে। ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংগঠন তো বটেই, হোস্টেলেও আলুর প্রভাব ছিল বলে দাবি অনেকের। কিন্তু এই গোটা পর্বে তাঁর না থাকা কৌতূহল সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে। অরিত্রর দাবি, তিনি সোমবার রাতে শহরে ফিরেছেন, তারপর মঙ্গলবার তিনি ফেসবুক পোস্ট করেন, তাতে টিকিটের ছবিও দিয়েছিলেন তিনি। তারপর তাঁকে থানায় ডেকে দীর্ঘ জেরা করে পুলিশ, বলা হয়েছে প্রয়োজনে ফের তাঁকে ডাকা হবে। সেই অরিত্র চাইছেন আসল দোষীরা চিহ্নিত হোক, শাস্তি পাক।